কমলা লেবু, এই রসালো ফলটি খেতে যেমন ভালো তার উপকারিতাও আছে, কিন্তু এই ফলটি খেয়ে তার খোসাটা কি করো? ফেলে দাও নিশ্চয়ই। কিন্তু এই খোসাতে রয়েছে এমন কিছু উপকারিতা যা জানলে তোমরা এই খোসাটা আর ফেলবে না। বলবো এই কমলা লেবুর খোসাটা কিভাবে আমাদের উপকার করে, তবে তার আগে তোমাদের ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবারে বলি এই কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে আমরা আমাদের শারীরিক সমস্যাগুলোকে দূর করতে পারি। প্রথমে বলি অ্যাজমা ও কাশির সমস্যা। কমলা লেবুর খোসার গুঁড়ো কাশির সমস্যা দূর করে, এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যা ও অ্যাজমা উপশমে এটি কাজে লাগে। এসব কষ্ট থেকে মুক্তি পেতে কমলা লেবুর খোসা দিয়ে তৈরি করা চা নিয়মিত খেতে পারো। আরেকটা সমস্যা হচ্ছে অ্যাসিডিটির সমস্যা। কম বেশি সবারই এই অ্যাসিডিটির সমস্যা হয়। কমলার খোসার তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে, যা পেটের অ্যাসিডিটি দূর করতে পারে। এছাড়াও এতে ডি লেমনের নামে একটি উপাদান আছে যা অন্ত্র ও লিভারের ফাংশনকে স্বাভাবিক রাখে। আর কমলা লেবুর খোসার তেল জলে দু ফোঁটা মিশিয়ে খেলে অ্যাসিডিটির সমস্যা একেবারেই চলে যাবে। এবার বলি পেটের যে কোনো সমস্যা। কমলা লেবুর খোসা পেটের সমস্যা সমাধান করে, এমনকি গ্যাস, অ্যাসিডিটির কথা তো বললামই, সাথে সাথে বমি বমি ভাব, এইগুলো দূর করতেও কমলার খোসার জুড়ি নেই। প্রতিদিন সকালে কমলার খোসার মিহি কুচি এক চা চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে খেতে পারো, তাতে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি কমলা লেবুর কুচি করা খোসা আর এক চামচ মধু সকালবেলা যদি খালি পেটে না খেতে পারো, সকালবেলা যখন ব্রেকফাস্ট করছো তখনও কিন্তু এই জিনিসটা খেয়ে নিতে পারো, একই উপকার পাবে। এবার আসি ঘুমের কথা, মানে অনিদ্রার সমস্যা। যাদের ঘুমের সমস্যা আছে, ঠিক ঘুম হয় না, তারা স্নানের সময় হালকা গরম জলে কিছুটা কমলা লেবুর খোসা ফেলে দাও, তা দিয়ে স্নান করলে কিন্তু ঘুম ভালো হয়। আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু কমলা লেবুর খোসা দিয়ে দূর করা যায়। একটা হচ্ছে উচ্চ মাত্রায় কোলেস্ট্রলের সমস্যা, এবং আরও একটা সমস্যা হচ্ছে ওজন, মানে ওজন কমানোর জন্য কিন্তু কমলা লেবুর খোসা বেশ কার্যকরী, কারণ এতে ট্রাইগ্লিসারাইড দ্রবীভূত থাকে যা এই সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। এর সাথে আরেকটা কথা বলি, কমলার খোসায় ফ্লেভোনয়েড রয়েছে যা হেসপিরিডিন নামে পরিচিত, এটি কোলন ক্যান্সার রোধ করে, এবং এই ফ্লেভোনয়েড কিন্তু অস্টিওপোরোসিস থেকেও আমাদের রক্ষা করে। তাহলে বুঝতেই পারছো কমলার খোসা ফেলে দেওয়ার জিনিস নয়, তাই কমলার খোসা ফেলে না দিয়ে তা সংরক্ষণ করার চেষ্টা করো, যাতে পরবর্তী সময় এইগুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার কাজে ব্যবহার করতে পারো। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।